বাড়ির বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুতের ছোবলে প্রাণ গেল 25 বছর বয়সী রাজেশ কাইপিং এর। উক্ত হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন দেবথাং এলাকায় বৃহস্পতিবার। খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানা এলাকার দেবথাং এলাকার বাসিন্দা 25 বছর বয়সী রাজেশ কাইপিং নিজের বাড়ির বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে আচমকায় বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দফতরে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে বিদ্যুৎ স্পৃষ্ট রাজেশকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজেশকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। কি হয়েছে তোমার ভাই? নাম কি? রাজেশ কাইপে। আচ্ছা, ডাক্তার কি কইছে এখন? হ্যাঁ, ডাক্তার কি কইছে এখন? জানি না, এখন তো জানি না। ডক্টরে কি কইছে? মরছে কইছে। আপনার কি হয়? আপনার কি লাগে সম্পর্কে? আমার ভাই, আমার কিভাবে কারেন্টের শক লাগছে? কিভাবে লাগছে? কারেন্ট লাগছে। কেমনে কিভাবে লাগছে? কোন জায়গায় হয়েছে? বাড়িতে নাকি? বাড়ি বাড়িতে কি কোনো কাজ করতে আসিব নাকি? হ্যাঁ, কাজ করছে। কি কাজ করছিল? ঘরের মধ্যে কি কাজ করছিল? এমনি কাম করছে, কাম করে ঘরের মধ্যেই ছিল।